আমি নারায়ণগঞ্জে রাজনীতি করি, ছোট একটা মানুষ, একেবারে বঙ্গবন্ধুর আদর্শের লাখো লাখো কোটি কোটি কর্মীর মধ্যে আমার মনে হয় সর্বনিম্ন পর্যায়ের একটা কর্মী আমি। আমি মনে করি যে এখানে যারা উপস্থিত আছেন আপনারা হচ্ছেন বঙ্গবন্ধুর ওই সোনার বাংলা সোনার সন্তান, আপনারা সেই সকল সোনার সন্তানকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মতো একটা ক্ষুদ্র ব্যক্তিকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি বক্তব্য দিব না, কারণ বক্তব্য দেওয়া যায় সেই সমস্ত মানুষের সামনে যারা খুব কম জানেন। আমি মনে করি লেখাপড়া জ্ঞান গর্ভে ইতিহাসে আপনারা আমার চেয়ে বেশি জানেন, এবং যোগ্যতার ভিত্তিতেই আজকে আপনারা বাংলাদেশের দি বেস্ট ব্যাংকের ভিতরে আজকে আপনারা উচ্চপদস্থ আছেন। আমি শুধু দুইটা ঘটনা বলি জীবনে আমার, এবং আমি ঘটনাটা আমাদের মুরব্বীদের জন্য বলবো না, যারা আমার চেয়ে বয়সী একটু ছোটো কিংবা সমবয়সী বন্ধু বান্ধব তাদের উদ্দেশ্যে বলবো। এটা হচ্ছে 1974 সালের একটা ঘটনা, আপনারা এই দুটো ঘটনাতে বুঝে নেবেন। দুটো মানুষ সম্বন্ধে দুটো ঘটনা বলবো। এই তিনটা মানুষ, বঙ্গমাতা, বঙ্গবন্ধু এবং আজকে আমাদের প্রাণের নেত্রী, হ্যাঁ, যারা আমরা 75 পড়েছি, যাকে আমরা বড় বোন ডাকি ঠিকই কিন্তু দেখি আমরা মায়ের চোখে, হ্যাঁ, এই তিনটা মানুষের জীবন সম্বন্ধে আপনারা একটুখানি বুঝলে হয়তো বুঝতে পারবেন। হয়তো আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা আপনাদের আছে, বাট আমার নিজের চোখে দেখা যে জিনিসটা আমি সেটাই বলতে চাই, সেটা হচ্ছে 1974 সন। তো আমি ক্লাস 8-এ 7-এ পড়ি, তখন জাস্ট ক্লাস 7-এ পড়ি 1974 সনে। তো হঠাৎ করে আমাদের বাসায় ফোন আসলো, তখন তোর মোবাইল ফোন নাই, কালো ফোন, ফোন আসলো। তো বাচ্চা হিসাবে আমি আমার বাবা মার মধ্যেখানে শুইতাম, হ্যাঁ, তো মধ্যেখানে শুইতাম ছোট ছেলে হিসাবে। তা আমি যে ফোনটা ধরলাম, ধরার পরে ওই পার্টিকাটা দেখলাম যে কঠিন কণ্ঠস্বর। আমি বললাম হ্যালো, বাবা মা শিখেছে ফোন ধরে সালাম দিতে হয়। তা আমি ফোন ধরেই বললাম হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? বলো আমি তোর বাবার রে। তা আমি একটু ঘাবড়ে গেলাম, যে আসলাম যে আমার বাবার দে মানে তুই তো কারি করে বলতেছে কী ব্যাপারটা? আসলাম যে কে বলছেন? তোর বাবাকে দে। আমি বলছি আব্বা মানে তুই করে বলতেছে যে বাবাকে দে। আব্বা তাদের উঠে বললো বঙ্গবন্ধু কী দেখেন সম্পর্ক দেখেন, বুঝে গেল কিন্তু টেলিফোন না ধরে বুঝে গেল যেটা কে। রাত বাজে তখন কটা? 10:30-11:30। সেই সময় কিন্তু 10:30-11:00 অনেক রাত, এখন মানুষ অনেক রাত পর্যন্ত জাগে, সেই সময় কিন্তু জাগে না। তো বঙ্গবন্ধু আব্বা ফোনে ধরলেন, তাদের মধ্যে সম্পর্কটা অনেকটা বন্ধুত্বের মতো ছিল, অনেকটা অন্যরকম একটা সম্পর্ক ছিল। যতটুকু আমি শুনেছি স্বাধীনতার আগ পর্যন্ত 11 জনের একটা টিম ছিল, নিউক্লিয়াস টিম, এটার মধ্যে আমার বাবা একজন ছিলেন, যারা সেন্ট্রাল কমিটি ইন্টারনেশনাল যে যা করতো এই 11 জন মিলে তারা ডিসিশন নিতেন কীভাবে দেশটাকে স্বাধীন করবেন, তার মধ্যে আমার বাবা একজন ছিলেন। আমাদের বাড়ি এইটার জন্য এই জন্য না যে আমাদের বাড়িতে বাইতুল্লাহ মানে আওয়ামী লীগ তৈরি হয়েছে, সেই কারণে না, এটা আমার মনে হয় তারা তাদের যোগ্যতার ভিত্তিতেই তারা একটা প্ল্যান করে এগুচ্ছিলেন। তো আমার দাদাকে আমার বঙ্গবন্ধু খুব সম্মান করতেন, এই কারণে যে নবাব পরিবার থেকে রাজনীতিটা বের করে নিয়েছিলেন আমার দাদা। নবাব হাবিবুল্লাহর জামানত বাজেয়াপ্ত করে প্রথম এই ঢাকা ডিভিশনের এমএলএ হয়েছিলেন খানসাহেব ওসমান আলী। তো এই কারণে প্লাস আরও কিছু কারণ আছে, আমার মাকেও উনি অনেক আদর করতেন, কারণ বঙ্গবন্ধু যাকে গুরু মানতেন আবুল হাশেম সাহেব, উনি আমার মামা হন, আমার মার ভাই হন, এবং সরাদি সাহেবের স্ত্রী উনি হচ্ছেন আবুল হাশেম সাহেবের বোন, উনি খালা হন এবং আমার মার বোন হন। সেই সমস্ত কারণ মিলিয়ে একটা ফ্যামিলি অ্যাটাচমেন্ট তো ছিলই। তো বঙ্গবন্ধু ফোন করলেন, ফোন করে বললেন যে আব্বাকে জানি কী বললেন। আব্বা বললেন ঠিক আছে, আচ্ছা, আমি সংক্ষিপ্ত করছি ঘটনা যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় চলে আসছেন। তো আচ্ছা বলার পরে আব্বা আবার আরেকজনকে ফোন করলেন, নারায়ণগঞ্জে একজন লোক ছিলেন, উনি মারা গেছেন, চান্দু সর্দার নাম, কাদের ভাই ছিলেন। আমাদের নারায়ণগঞ্জে তখন মাছের জন্য অনেক প্রসিদ্ধ ছিল, বড় বড় মাছ পাওয়া যেত। আমার বড় ভাই এই MD যিনি আজকে আছেন উনি আমাদের স্কুলের বড় ভাই, তো উনি জানেন যে নারায়ণগঞ্জ একসময় মাছের জন্য সেই আমাদের আব্বাকে বললেন যে বড় মাছ পাঠা। কেন? তখন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ছিলেন, উনি আসবেন, ব্যাপারটা বুঝেন কিন্তু মিশরের প্রেসিডেন্ট আসবেন, তার পরের দিনের পরদিন রাতে আসবেন, খাবেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে ফোন করছেন, কেন অতিথি আসবেন এবং সেই অতিথিকে ভালো মাছ খাওয়াবেন, সেই কারণে তার একজন সহকর্মীর কাছে ফোন করে বললেন মাছ পাঠান। আব্বা আবার ফোন করলেন, ফোন করে আরেকজনকে বললেন যে তুমি মাছ পাঠাতে পারবি সকালে, বড় মাছ? বললো হ্যাঁ, ফাইন। আমাকে বললেন তুমি যাবা মাছ নিয়ে? আমি তো মনে করেন শিহরিত, বঙ্গবন্ধু বাসায় অনেক গেছি ছোটোবেলায় কিন্তু আমি একা যাব বঙ্গবন্ধু বাসায় মাছ নিয়ে, মানে আমার একটা ভাবসাবই আলাদা হয়ে গেল।
আমি হ্যাঁ যাবো। তো ঠিক আছে, সাদা প্যান্ট সাদা শার্ট পরলাম, সাদা প্যান্ট সাদা শার্ট পরে সকালবেলা মাছ নিয়ে যাবো। এখনকার যে আমার হাইট, তখন তো হাইট অনেক ছোটো, তো সেখানে মাছটা আমার কাছে মনে আছে যে মাছটার হাইট আমার চেয়ে বেশি ছিল, লম্বা। তো আমাদের তখন গাড়ি ছিল কয়েকটাই, তো ওই গাড়িতে মাছটাকে পিছনে শোয়ানো হলো। আমাদের একজন ড্রাইভার ছিলেন, আমি ড্রাইভার বলছি এই কারণে, বাট আমরা ওনাকে ড্রাইভার বলতাম না, ওনাকে ভাই ডাকতাম, আজগর ভাই। উনি মানুষ ছিলেন একদম চিকন, আর গলার স্বর ছিল ভীষণ মোটা, মানে বঙ্গবন্ধুটার গলার স্বর একদম ভারভারিকি গলা। ওনাকে নিয়ে ফজরের নামাজের সাথে সাথেই রওনা দেওয়া হলো। তো তখন ঢাকা আসতে তো বেশি সময় লাগে না, ঢাকায় চলে আসতাম 32 নম্বরে। তা আমার ধারণা ছিল বঙ্গবন্ধুর বাড়িতে যাব, বিশাল ব্যাপার স্যাপার, সামনে রাজকীয় কিছু থাকবে, হ্যাঁ এইভাবে আমরা ঢুকবো, যেটা মানুষের ধারণা থাকে একটা দেশের এই এই মানে একটা দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেভাবে থাকে সেটাই আমার ধারণা ছিল। অটোমেটিক যখন গেটের সামনে গেলাম, দেখলাম দুইটা মাত্র পুলিশ দাঁড়ায় আছে, তাও কোমরে প্যান্ট খুলে দিতেছে, হাতে 3-3 রাইফেল। তো আমি টাকায় থাকলাম, আমাদের ড্রাইভার সাহেব আজগর ভাই বললেন এই দরজা খোলো। ঠিক যা ঘটনা আমি তাই বলতেছি, এটার থেকে আপনারা বুঝতে পারবেন যে কী লোকটাকে আমরা হারিয়েছি। দরজাটা খোলো, ওই ড্রাইভার ওই পুলিশকে আমি দরজা খুলতে পারবো না। বলছে কেন? বললো এখন কেউ উঠে নেই, স্যারের নির্দেশ নেই, আমি উপরে না জানাই আমি দরজা খুলতে পারবো না, পিএস সাহেব আস নেই। তো উনি গেলেন খেয়ে পাঁচ গোল ভাই। আমাদের এলাকায় একটা এলাকা আছে দেওবোক নাম, ওরা একটু ঢাকায় কুটি টাইপ কথা বলে, টান দেয়। তো আমার চিনো এমনভাবে ধমক দিয়েছে, আমার চিনো মানে উনি চিলা চিনি শুরু করে দিয়েছে আজগর ভাই। আমি মুসিবত হয়তো আসে আজকে আমার কপালে। তো আমি গাড়িতে বসা, এমন সময় দেখলাম উপর থেকে ভাই তিনতলা যে ছাদ, যে বঙ্গবন্ধু ব্যালকনিটা, ওখানে একজন লোক আসলে দাঁড়ায়। পৃথিবীর মধ্যে অনেক সুন্দর মানুষের মধ্যে একটা সুন্দর মানুষ, যেভাবে আপনি তাকে কল্পনা করতে চান সেরকমই একটা সুন্দর মানুষ। একটা লুঙ্গি পরা আমার স্পষ্ট মনে আছে, ওই সময় স্মৃতি কেউ ভুলে না, আর একটা সাদা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি আর হাফ পোলো গেঞ্জি পরা বঙ্গবন্ধু করে দাঁড়ালেন, মাথার চুল টান টান করে আসানো, গোসল টোসল করে ফেলেছেন, বুঝা গেল। তখন কিন্তু 4:30-5:45 বাজে, ফজরের নামাজ মাত্র শেষ হয়েছে। উপর থেকে বলেন এই ক্যাডারে, ঠিক ল্যাঙ্গুয়েজটা এই ক্যাডারে। তা আমাদের ড্রাইভার সাহেব বলেন আমরা, থিং ইজ দ্যাট এখানে হলো বেসিক। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমরা পলিটিশিয়ান না, পলিটিশিয়ানের জাতি না। উনি উপর থেকে বললেন কে? আজগর। আমাদের ড্রাইভার সাহেবের নাম হলো আজগর ভাই। বলো হ আজগর আজগর, এখন চিনবেন নাকি? এখন উনি আবার উত্তর দিতে ঠিক যেভাবে, এখন কি চিনবেন? এখন তো আপনি দেশের প্রেসিডেন্ট হয়েছেন, এখন কি আজগর ফাজগর চিনবেন নি? ঠিক এই ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমি একটু অবাক হইলাম যে ব্যাপারটা কি, আজগর ভাই ভেবে কথা বলতেছে। বলে খারাপ একদম কসম আল্লাহ, একটা বিন্দু পরিমাণ ভুল বলতেছি না, শব্দ ভুল হইতে পারে বাট সাবজেক্ট ঠিক আছে। বলে খারাপ, আমি আসতেছি। বঙ্গবন্ধু নিচে নেমে আসলেন, তখন পাঞ্জাবি পরছেন, দিয়ে আজগর ভাই শুকনা টিংটিঙা আজগর ভাইয়ের কাঁধে হাত দিলেন, দিয়া বললেন আজগর আমি কি তোদের ভুলতে পারি রে? আমি অবাক হয়ে দৃশ্য দেখলাম, প্রেস্টিজে ভীষণ লাগতেছিল। আমি বললাম মালিক, মালিকের ছেলে, আমার দিয়ে কিছু কয় না। আমি যে আবার সালাম করলাম, সালাম করার পরে আমার মাথায় একটা থাপ্পড় দিলেন, দিয়ে বললো কেমন আছস? আমি যে ভালো, মাছ নিয়ে আসছোস? আলে হ্যাঁ। কয় যা মাছটা নিয়ে আয়, তোর চাচি আছে রান্নাঘরে, দিয়ায়। এখন বলেন বড় লোকের ছেলে সোনার চামচ নিয়ে জন্ম নিছি মুখে, জীবনে রান্নাঘরে ঢুকি নেই। আমার একগুলো মাছ নিয়ে রান্নাঘরে যেতে আজগর ভাইকে বললেন নাস্তা খাইছোস? কয় না এত সকালে ঘুরতে খাও, কয় চল নাস্তা খাই। বিলিভ মি, আমি পার্লামেন্টেও বলছি না, উনি ওনাকে নিয়ে পার্লামেন্ট নাস্তা খাই চলে গেলেন, আমি দাঁড়ায় আছি। ওই মাছ আলগানোর ক্ষমতা আমার নাই, আমার মেজাজ গেল খারাপ হয়ে মনে মনে শপথ করলাম এই বাড়িতে আর জীবনে আসবো না। আমি ওই মাছটাকে পুলিশকে বললাম ধরেন না কেন, ধরেন। তো পুলিশ মাছটা ধরল, ধরে নিয়ে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে যে দেখলাম এই মহিষী নারী যিনি বঙ্গবন্ধুর পিছনে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে থাকলেন আপনাকে আমাকে স্বাধীন করার জন্য, এই মহিষী নারী একদম সাধারণ একটা মানুষের মতোই রান্নাঘরে বসা। আমি যে বললাম সালাম আলাইকুম, পায়ে ধরে সালাম করলাম, কিরে বাবা কী হয়েছে? আল্লাহ মাছ নিয়ে আসছি। তো উনি আমার কাছে
বিচার দেওয়া শুরু করলেন। জাস্ট নর্মালি আমাদের মারা যেটা করেন, সাধারণ মারা, তোর চাচা যে কি মানুষ আমি বুঝলাম না, আরে বাবা, উনি একা একাই বলতেছেন, আরে বাবা তুমি আমার হাতে রান্না পছন্দ করো, সেটা করতে পারো, এখন কোন প্রেসিডেন্ট আসবে ও কি আমার হাতে রান্না পছন্দ করে, তোমাদের কত কি বাবুর্চি আছে, বনগণ আছে, বঙ্গভবন আছে, ওদের দিয়ে রান দাও না, তুমি রান্ধো না, এখন আমারই রাঁধতে হবে, উনি পছন্দ করে দেখে সবাই আমার রান্না পছন্দ করবে, কী একটা প্রেম, কী একটা ভালোবাসা, কী একটা সৌন্দর্য আমি শুনলাম। শোনানোর পরে এবার হলো আমার জন্য বিভৎস স্মৃতি, একটা বড় দা যে মাছ কাটার বঠি আনলো, বঠি আনার পরে ওই মাছটাকে ওইটার ভিতরে চারটা টুকরা করলো, যখন ওই মাছের ভিতর থেকে রক্ত ফক্ত বাইর হয়ে গেল, এই দৃশ্য আমি কোনোদিন দেখিনি আগে, দেখিনি দেখে আমার পেটের ভিতরে মনে হয় খালি পেট, সকালে নাস্তা খাই নাই, আমার তো বমি আসে আসে অবস্থা, দিয়ে উনি হাতটা ধুলেন, ধুলেন, আব্বা বাবা নাস্তা খেয়েছ? হ্যাঁ, মনে হলো যে ওটা আমার মাই আমার সাথে কথা বলছে, এটা জাতির পিতার স্ত্রী, আমি এক সেকেন্ডের জন্য ফিল করিনি, কসম আল্লাহ, আত্মগোপনে যাবেন, আন্ডারগ্রাউন্ডে যাবেন, এই বাসার থেকে ওই বাসায় নিয়ে যেতে হবে, এই আজগর ভাই কাজটা করেছিলেন ম্যাক্সিমাম 2-3 times, 2-3 বার, এটা করার পরে সেই বঙ্গবন্ধু শেখ মুজিব তার বাড়ির তিনতলার ছাদের থেকে বলছেন, কে রে আজগর, এবং তাকে কাঁধে হাত দিয়ে নাস্তা খেতে নিয়ে গেলেন। আমার কাছে সেদিন মনে হচ্ছিল এই বাসায় ঢুকবো না, কিন্তু যখন আমার জ্ঞান হয়েছে, আমি বুঝতে শিখেছি, তখন আমি বুঝতে পারলাম যে আমরা কত খারাপ জাতি আমরা, যে আমরা লোকটাকে মেরে ফেলেছি। আপনি বলবেন আমি মারিনি, তো আমরাই মারছি, বাইরের লোক এসে মারে নেই, আপনি আমি মেরেছি, আমাদের মতো বাঙালি মেরেছে, যেটা উনি বিশ্বাস করতে পারেন নাই, ইনফর্ম ছিলেন কিন্তু বিশ্বাস করতে পারেন নাই যে আমাকে মারবে না কেউ, এই বাঙালি জাতি আমাকে কেন মারবে, ওর জন্য আমি এত কিছু করলাম। সো একজন সাধারণ মানুষের প্রতি জাতির পিতার যে ভূমিকা, এই বঙ্গমাতা চাচি আমি বলি, এখন ওইভাবে বলতে পারি না, ওনার যে ভূমিকা, আপনি এবার মূল্যায়ন করেন যে আমরা কতটুকু কৃতজ্ঞ জাতি নাকি অকৃতজ্ঞ, এটা আপনার বিবেকের উপর ছেড়ে দেন। ক্ষমতা থাকলে অনেকেই এখন কেক কাটবে, ক্ষমতা না থাকলে কেকটা কার কাটে, এটা আমাদের দেখা আছে, অ্যান্ড দ্যাট ইজ ট্রু।